প্রিয় শিক্ষার্থীরা গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, তাই না? আচ্ছা, তো প্রতিদিন যে আমাদের অনলাইন ক্লাস, সেখানে নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝে গিয়েছো তার মানে আমরা পড়াশোনার জন্য চলে এসেছি, ঠিক আছে? তোমরা চিন্তা করে দেখো, সব কিছু কিন্তু বন্ধ থাকলে আমাদের পড়াশোনা থেমে থাকেনি, তাই না? হ্যাঁ, আমাদের পড়াশোনা আমরা চালিয়ে যেতে হবে। তো যেহেতু ঈদের বন্ধের মধ্যে তোমরা কিছুদিন পড়াশোনা করতে পারোনি, এখন থেকে আবার তোমাদেরকে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে ফেলতে হবে, ঠিক আছে? তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমাদের মূল যে পড়া পাঠে সেখানে চলে যায়। আজকে আমি তোমাদেরকে ওয়ার্ড মেকিং, ওয়ার্ড মিনিং অ্যান্ড নেক্সট সেন্টেন্স পড়াবো, কেমন? তাহলে দেখো, তোমাদের যে লিটল লার্নার্স বুক আছে তোমরা জানো, সেখান থেকে তোমাদের ওয়ার্ড মিনিং অ্যান্ড নেক্সট সেন্টেন্সগুলো পড়ানো হয়ে থাকে। তাহলে তোমাদের আমি সংশোধন করে দিয়েছিলাম যে সিলেবাসে তোমাদের আছে, আমি একটু দাঁড়াও একটু দেখি, সিলেবাসে ছিল অনেকগুলো কিন্তু ওয়ার্ড মিনিং আছে, যেমন ফেভারিট, ঠিক আছে, প্রিয়, বাংলাইজ মাই ফেভারিট সাবজেক্ট, তাহলে গ্র্যান্ড প্যারেন্টস, দাদা দাদি, মাই গ্র্যান্ড প্যারেন্টস লিভ উইথ আস, স্টোরি, গল্প, দি স্টোরি ইজ ভেরি ইন্টারেস্টিং, লিভ ত্যাগ করা, সাগর লিভ ফর স্কুল অ্যাট নাইনু ক্লক। তারপরে দেখো এখানে যেমন স্প্যান, ঠিক আছে, স্প্যান মানে কি, কাটানো বা সময় ব্যয় করা। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, স্প্যান, ঠিক আছে, স্প্যান মানে কি, কাটানো বা সময় ব্যয় করা, একটা, যদি তুমি সেন্টেন্স মেকিংটা ভালোভাবে বুঝে করো, এখানে কিন্তু বোঝার একটা ব্যাপার আছে,
I have to fry eggs. তারপরে দেখো জুস শরবত তাহলে I like mango juice. Papaya pepe I like papaya juice. একই সেন্টেন্স শুধুমাত্র ওয়ার্ডটা কারে চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন এখানে জুসের জায়গায় তুমি পাপায়া জুসটা অ্যাড করছো, আবার এখানে যেমন ধরো হ্যাঁ ম্যাঙ্গো ম্যাঙ্গোটা করে আম তাহলে আই লাইক ম্যাঙ্গো জুস, ঠিক আছে। তাহলে এগুলো কিন্তু খুব সহজ এবং বুঝে পড়লে কিন্তু তোমার জন্য যদিও অনেক বেশি দেওয়া আছে, ঠিক আছে, কঠিন কিছু না। তারপরে আমি কিন্তু তোমাদের পরীক্ষার আগে যেটা সাজেশন আকারে কমিয়ে দিই সেটা কিন্তু কমিয়ে দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা এরপরে দেখো ইউনিট 25 দেখো তুমি এখানে এই যে দেখো এখানে কি আছে প্ল্যান্ট, প্ল্যান্ট হচ্ছে রোপণ করা। তাহলে ইউ ডোন্ট প্ল্যান্ট, তুমি কি রোপণ করনি, তাহলে আই প্ল্যান্ট এ ট্রি, আমি কি গাছ একটি গাছ রোপণ করব। তাহলে এভাবে করে কিন্তু সেন্টেন্সগুলো তোমরা তৈরি করতে পারবে। তাহলে এখানে দেখো আমি আবার বলে দিচ্ছি ইউনিট 16 যে ওয়ান মিনিং আছে 19 তারপর 21, 24, 25, 29, ঠিক আছে, এতটুকু পর্যন্ত মানে তার মানে কি পেজ নাম্বার 235 থেকে আমি লিখে দিই। এটা আমি সংশোধন করতে বলেছিলাম তোমাদের সিলেবাসে পেজ 235 থেকে 237 পর্যন্তই শুধুমাত্র তোমরা কি ওয়ার্ড মিনিংগুলো শিখবে এবং তার মধ্যে থেকে আমি যতটুকু সম্ভব পরীক্ষার আগে সাজেশন আকারে সেটা তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। আসলে এখানে শুধুমাত্র আমি বারবার বলছি অর্থটা ভালো করে একটু মুখস্থ করবে, অ্যাসেন্ডেন্সটা তুমি নিজেও তৈরি করার চেষ্টা করতে পারো। তো আজকে আমাদের ওয়ার্ড মিনিং এতটুকুই, এগুলো তোমরা বাকিগুলো বাসায় নিজে পড়ে নিবে এবং সেটার পরে সিডব্লিউ কপিতে অবশ্যই তোমরা সেটা কী করবে প্র্যাকটিস করবে, ঠিক আছে। মোর প্র্যাকটিস মোর লার্নিং, সবসময় এই কথাটা মনে রাখতে হবে। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।